আসসালামু আলাইকুম প্রিয় ভূমি অপ্রেমী দর্শক চিকিৎসক ছাত্রছাত্রী বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে ভূমিভূতি চিবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলহী ইসলাম কারুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন ও জটিল সে বিষয়টি হচ্ছে বন্ধত্ব বিবাহিত দম্পতির জীবনে একটি বাচ্চা গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারে আর প্রিয় চিকিৎসক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যা শিখবেন জানবেন কি কিভাবে করবেন এবং আপনার চিকিৎসার মধ্যে অন্তত একটি বাচ্চা এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ গ্রহণ করতে না করে পাঠায় সেটা যে কত বড় আনন্দের ব্যাপার কত বড় ইউনিক ব্যাপার সেটা বলে অত্যন্ত বুঝি এই বিষয়টি আপনাদের সামনে আজ আলোচনা করছেন অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় তিনি আলোচনা করেছেন আপনাদের সকলে সুপরিচিত ডাক্তার রবি বর্মন হোমিওপ্যাথ এমডি ভারত এই ভিডিওটি দেখার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব যারা নতুন এই চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন এবং শেয়ার কমেন্ট এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আর কথা না বারে চলুন আজ আমরা মনোযোগ সহকারে দেখি এবং শুনি বন্ধত্ব কি বন্ধত্ব চিকিৎসা হোমিওপ্যাথি আরেকটা পরিচয় হিস্টেরো ঙ্গি জ্বরের ভিতর দিয়ে ভেজানের ভিতর দিয়ে ডায় এক ধরনের সাদা কেমিক্যাল ঢুকিয়ে পরীক্ষা টিউবটা ব্লক আছে কিনা তাহলে টিউব যদি ব্লক থাকে বাইল দুই দিকের টিউব ব্লক ডিমটা যেতে পারছে না এই ক্লাস যদি শুধুমাত্র আমি যেমন পড়াই ছেলেদের ফেসবুক লাইভে তাহলে আমি সঙ্গে সঙ্গে ছবি এঁকে এঁকে বোর্ডে বোঝাতে পারতাম ক্যামেরা তো সেইভাবে করা যাবে বলে মনে হয় না আমার এখানে এখানে তো ফিক্সড অনেকের ছবি টবি আসছে ফলে আমি ওগুলো দেখাতে পারতাম টিউব ব্লক এগুলো যেগুলো এখানে পাচ্ছি না তাহলে আমাদের জানতে হবে যে নিষিক্তকরণ হতে গেলে সিমেন্ট টোটাল কাউন্ট এবং তার মর্টিলিটি ঠিক থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে ইউজি করে দেখতে হবে কোনো অর্গান ঠিক আছে কিনা হিস্টারো করে দেখতে হবে টিউবের কোনো ব্লক আছে কিনা কিংবা ইউজি তো অনেক সময় আজকাল বোঝা যায় টিভিএস করলে যে টিউবে ব্লক আছে কিনা ওভারিয়ান ডিজিজ আছে কিনা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পিসিওডি অনেকগুলো সিস্ট যখন গায়ে গায়ে জমে গিয়ে পরিশিষ্ট হয়ে যায় তখন সেখান থেকে ওভুলেশন আর হতে পারে না ডিম বেরোতে পারে না নরমাল নর্মাল যাদের আছে জানা তারা জানে সেন্টার সেরিব্রাল অর্ডার জানেব্রাল অর্ডার দেয় অ্যান্টিরিয়ার কে এবং অ্যান্টিরিয়ার পিটিউটারি একটা হরমোন রিলিজ করে যার নাম ফরকেল স্টিমুলেটিং হরমোন যে হরমোনটা ব্রাডের মধ্যে দিয়েছে ওভারির একটি ডিমকে ম্যাচিওর করে ওভার সেই ডিমটার নাম হলো গ্রাফিয়ান ফরিকেল চোদ্দ দিন ধরে একটা ডিম ম্যাচিওর হতে হতে চোদ্দো দিনের দিন ওখান থেকে বেরোনোর চেষ্টা করে ওভারের মাথাটা এরকম খাঁস কাটা আঙুলের মতন আছে অক্টোপাসের মতন ডিমটাকে জড়িয়ে তাড়াতাড়ি নিয়ে আসে দিস প্রসেস ইজ নোন অ্যাজ ওবুলেশন ডিমটা শেষ পর্যন্ত এফেসেইস বা ফলিকেল স্টুমুলেটিং হরমোন একা বের করতে পারে না আর একজনকে সাহায্য নিতে হয় সেজন্য অ্যান্টিরিয়ার পিডিউটারের কাছে গ্রাফিয়ান ফলিকেল বা ওভারি দরবার করে আর একটা লোককে দাও যে ডিমটাকে বের করে

এবারে যদি শুক্র যা যায় গুলোর মোটিলিটি ঠিক থাকে তারা যদি চলাফেরা করতে পারে তারা আস্তে আস্তে এরা বেশিরভাগ ক্ষেত্রে একটা পরে যে পরিমাণ যে মিলিয়ন সিমেন্ট বেরুচ্ছে সিমেন যে জিনিসটা তার ভিতরে শুক্র কিট থাকে আর কিন্তু পিচ্ছিল যে জিনিসটা দ্যাট ইজ প্রস্টেটিক জুস দ্যাট ইজ জুস ফ্রম দা এদের এদের রস ওই পিচ্ছিল করে দেয় শুধু শুক্র কীটগুলো কিন্তু যখন টেস্টিস থেকে আসে তারা ছোট্ট ছোট্ট শুধু শুক্র কীটই থাকে অন্ডকোশকে যদি আমরা সেকশন করে মাইক্রোস্কোপে দেখতে পাই দেখ ভিতরে যে সেলস আছে যেখানে তৈরি হচ্ছে এই প্রাণটা ইন্টারিসিয়াল সেল ওখান থেকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যারা মাইক্রোস্কোপে দেখা যায় আস্তে 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 উপরের দিকে ফারেন টিবিউল দিয়ে উঠে ওরা সেমিনাল ভেসিকেলের মধ্যে এসে জমা হয় ওই সেমিনাল ভেসিকেলের মধ্যে থেকে কিছু রস বেরোয় তারপরে পোস্টেড গ্লান্ডের রস এসে আসে এই রসগুলো মিশে গিয়ে এরকম পিচ্ছিল লুব্রিকেটিং সাবস্ট্যান্সের এর মতন দেখতে হয় তো যাই হোক এরা সব ওই লুব্রিকেটিং সাবস্টান্স মধ্যে সাঁতার কাটতে থাকে সাঁতার কাটতে কাটতে এর যখন একবার ফোর্সফুলি ইজাকুলেশন অফ দা মেল পুরুষের একবার ইজাকুলেশনের পরে যেটুকু ডিসচার্জ বেরোয় তারা কিন্তু ভেজাইনার পিছন দিকে বেশিরভাগ চলে যায় পোস্টিরিয়ার ফর্নিক্স যাকে অ্যানাটমিতে বলা হয় যদি যদি একটা ভেজানের মধ্যে ভেজানের মধ্যে যদি যেটুকু দেখা যায় ইউক্রাসের সার্ভিক্স তার সামনে জায়গা আছে পিছনে জায়গা আছে দুই সাইড জায়গা আছে একটা গোলাকার জায়গার মাঝখানে যদি একটা কিছু থাকে তাহলে তার চারদিকে জায়গা আছে যে ফাঁকা জায়গাটা আছে তাকে বলা হয় অ্যান্টিরিয়ার ফরনিক্স এই পোস্টিরিয়ার ফরনিক্স যে আঙুল দিলে দেখা যাবে যেটা অনেকটা ভিতরে ঢুকে গেছে গর্তটা বেশ সামনের দিকে একটি মেয়ের বেজায়নাতে আঙুল দিয়ে পরীক্ষা করলে সামনের দিকে জায়গা কম সামনের দিকে মানে সার্ভিক্স এক্সটার্নাল লস জ্বরের যে ফুটোটা আছে সামনের দিকে দেখবেন থেকে যাচ্ছে তাই থেকে যাচ্ছে পিছন দিকে জায়গাটা বেশি পিছন দিকে জায়গাটা বেশি ফলে কি হচ্ছে ওখানে গিয়ে সিমেন্ট গুলো বিশ্রাম করে আপাতত দৌড়াতে তারপরে আস্তে আস্তে ওখান থেকে আবার বেরিয়ে পড়ে ওইখানে জমে থাকে তাই এটাকে বলা হয় এটি যে পুল পুল মানে যেখানে জমে আছে সেমি সুইমিং পুল সাঁতার কাটার জন্য যে ভালো জায়গা এটাকে বলা হয় সেমিনাল পুল সিমেন্ট থেকে সেমিনাল সিমেন্ট জমে থাকে বলে একে বলা হয় সেমিনাল পুল ইংল্যান্ডের একটা জায়গা আছে লিভার পুল তাই আমাদের মেডিকেল সায়েন্সে একটা যোগ করা এটি জোকিং কথা হাসির টাইপের কথা বলা আছে মজার কথা যা আমরা প্রত্যেকে যারা জন্মগ্রহণ করেছি একবার করে আমাদের মায়েদের পুলে আমরা বিশ্রাম করেছিলাম প্রথমে তারপরে ওখান থেকে মায়ের জড়ায় চলে এসেছে তাই একটা কথা বলা হয় ইউ ইউ মে নট গো টু বাট মাস্ট সেমিনাল পুল তুমি ইংল্যান্ডে লিভার পুলে না দিতে পারো বাপু কিন্তু তোমার মায়ের সেমিনাল পুলে তুমি কয়েক কিছু সময় ছিলে যাই হোক এখান থেকে সেমেন এবারে ইউট্রেসের মধ্যে ঢুকছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকছে ঢুকে আস্তে আস্তে যে ডিমটা বসে আছে সেখানে চলে যাচ্ছে আমি তো ক্যামেরা গুলো ওইভাবে পড়ালে সঙ্গে সঙ্গে আমার কাছে ছবির বই টই নিয়ে বসেছিলাম যেমন কোচিং এ করাই কিন্তু এখানে সেই সিস্টেম হবে না আমি ভালো ভালো ছবি দেখাতে পারছি না ওইখানে গিয়ে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করছে তাহলে যে যতজন গেল যত মিলিয়ন গেল ডিমটা যেখানে বসে আছে তার চারিদিকে সব ঘোরাঘুরি করছে ডিম কিন্তু আসেনি ডিম কিন্তু সরেনি ডিম ফ্যালোপিয়ান টিউব যার আরেক নাম ইউটেরাইন টিউব তার মাঝখানে বসে আছে যে জায়গাটার নাম অ্যাম্পুলা অ্যাম্পুলা কথার মানে হলো মোটা মোটা জায়গা চওড়া জায়গা অবশ্য নদী যেমন দেখবেন যেতে যেতে এক জায়গায় দুই পাড় ভেঙে চওড়া হয়ে গেছে আবার গিয়ে শুরু হয়ে গেছে ইউটেরাইন টিউবে যে জায়গাটা বেশি মোটা প্রশস্ত বা ব্রড তার নাম্পুলা ডিম এবার ডিমের চারিদিকে ঘুরছে ঘুরছে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট একজন শক্তিশালী যেই মাথাটা ঢুকিয়ে দেবে ডিমের বাইরের দিকে দেয়ালের নাম হচ্ছে জোনা পেরিসুডা তো জোনায় তিনটে লেয়ার আছে ওভামের ফুটো করে মাথাটা যেই ঢুকে গেল কি নিয়ম ও ধর আলাদা হয়ে গেল শুধু মাথাটা ঢুকে গেল বডির থেকে আর লেজটা অংশটা কেটে বাদ হয়ে গেল আর এমনই সিস্টেম যে একজন ঢুকে গেল আর কাউকে নেবে না ওভাম আর কাউকে নেবে না

সামটাইমস হি ক্যাপচার্স দ্য গার্ল এই জন্য দেখবে যে অনেক চ্যাংরা ছেলে পেলে পড়াশোনা করেনি তার কপালে খুব সুন্দরী বউ জুটে গেছে কারণ সে লেগে আছে লেগে আছে সাইকেল নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকে যে ছেলেটি পড়াশোনা করছে পড়াশোনায় ভালো তার তো সাইকেল নিয়ে স্কুলের গেটে দাঁড়ানোর সময় নেই তো ও ক্যাপচার করে নেয় এখানেও তাই যে মস্তান সে ঘুর ঘুর করতে করতে ঠিক ঢুকে গেল এই ঘটনা থেকে আমি কোন বইয়ের লেখা নয় একটি প্র্যাকটিক্যাল জিনিস বলছি যে আমাদের বাস্তব দুনিয়ায় যে চিরাচরিত সিস্টেম অপোজিট সেক্স প্রতি টান ভালোবাসা প্রেম ছেলে মেয়ে দেখা যায় যমজ বাচ্চা একজন প্রশ্ন করছিল আনফর্চুনেটলি সেখানে দুটো ঢুকে গেছে গিয়ে বিভাগে ভাগ হয়ে গেছে তো দেখা যায় যে আমাদের চলতি একটা কথা আছে যে মেয়েরা লাজুক বেশি তাদের মুখ ফাটে তো মুখ ফাটে না কাউকে ভালো লাগে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে কিন্তু সে নিজে দৌড়াদৌড়ি ছোটাছুটি কম করে ছেলেরাই বেশি করে এটা তো সমাজে দেখি আমরা তা আমি অ্যানাটমি ফিজিওলিজি নলেজ দিয়ে দেখলাম শরীরের ভিতরেও তাই শরীরের ভিতরেও তাই ডিম তো লাফালাফি করে দৌড়ায়নি ডিম তো ছোটাছুটি করেনি ওবামাজ এ ভেরি ডিটারমেন্ট আরবিট্রারি অ সিটেড ইন এ পার্টিকুলার ফিক্সড প্রেস

সমাজের বাইরে যে প্রতিফলন দেখি ছেলে মেয়ের মধ্যে প্রেমের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে শরীরের ভিতরেও তাই ডিম কুকুর ছাগলের মতন দৌড়াচ্ছে না চুপ করে বসে আছে তার তুমি আসলে আসো না হলে আই বি কমপ্লিটলি ডিসইনটিগ্রেটেড উই দিন দা ফেলো টিউব আমি মিশে যাবো মরে যাবো সুইসাইড করব। কিন্তু আমি যাবো না এই ডিম আসে না যদি স্পার্ম না যায় শুক্র কীট না যায় ডিম কি হয় ওখানে বারো চোদ্দ পনেরো ষোলো ঘন্টা খুব বেশি হলে চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিটলি মিশে যায় অনেকে বলা হয় অনেক বইয়ে বলে যে ডিম মিনি কম্পোজিশনের মধ্যে বলে যে মিনিস্ট্রাল ব্লাডের মধ্যে ডিমের কিছু অংশ থাকে ইট ইজ রং দ্য মডার্ন যে না ডিম কোনোভাবেই যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এর মধ্যে আসতে পারে না ইট কমপ্লিটলি ডিসিনেটস ওই দিন দিয়ে নষ্ট হয়ে যায়